আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি ত্রিপুলি নলেজ স্টেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স এর আগে আমি আলোচনা করেছিলাম ওয়ারিং কাকে বলে কত প্রকার ও কী কী আজকে আলোচনা করব শুধু হাউস ওয়ারিং নিয়ে হাউস ওয়ারিং আমরা জানি হাউস ওয়ারিংয়ের ওপর নাম হলো অভ্যন্তরীণ ওয়ারিং হাউস ওয়ারিংয়ের ডিফিনেশন কিন্তু আমরা এবার বলতে পারি যে ওয়ারিং বাসাবাড়ি শিল্প কারখানা এবং অর্থাৎ যে কোনো সাদওয়ালা ভবনে বা ইনডোরে দে ওয়ারিং করা হয় তাকে বলা হয় হাউস ওয়ারিং হাউস ওয়ারিং শব্দের অর্থ হলো কিন্তু বাসাবাড়ি বৈদ্যুতিকরণ করা এই হাউজ ওয়ারিং প্রধানত পাঁচ প্রকার এক নম্বরদের প্রকারটা আছে সেটা হলো চ্যানেল ওয়ারিং ভিউয়ার্স চ্যানেল ওয়ারিংয়ের পরিবর্তে এর আগে কিন্তু ব্যাটেন ওয়ারিং ব্যবহার করা হতো ব্যাটেন ওয়ারিং বলতে আগে কাঠের ফালি কেটে চ্যানেলের মতো তৈরি করে ওই ওয়ারিং করা হতো বিভিন্ন জমিদার বাড়ি বা বিভিন্ন পুরাতন যে ভবনগুলো আছে এই ভবনে কিন্তু এখনও ব্যাটেন ওয়ারিং করা পাবেন তো প্রিয়ভিয়ার্স ব্যাটেনের পরিবর্তে চ্যানেল ওয়ারিং ব্যবহার করা হয় পিবিসি চ্যানেলের মাধ্যমে পিবিসি চ্যানেল দেয়ালের সাথে স্থাপন করে যে ওয়ারিং সম্পন্ন করা হয় তাকে বলা হয় চ্যানেল ওয়ারিং পিবিসি চ্যানেলটা কি বিভিন্ন সাইজের পাওয়া পাওয়া যায় সর্বনিম্ন পাওয়া যায় হাফ ইঞ্চি তারপরে আপনার থ্রি ফোর তারপরে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি ও দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পাওয়া যায় তাহলে সর্বনিম্ন হাফ ইঞ্চি সর্বোচ্চ বললে আড়াই ইঞ্চি পাওয়া যায় প্রিভিয়ার্স চ্যানেল দেয়ালের সাথে স্থাপন করতে গিয়ে রয়্যাল প্লাগের দরকার এই রয়্যাল প্লাগুলো দুই ফুট অন্তর অন্তর মারা উচিত এবং সর্বপ্রথম যে রয়্যাল রয়্যাল প্লাগটা দরকার লোড থেকে ওইটা পাঁচ ইঞ্চি হবে একটা নোট প্রিভিয়ার্স আমি লিখে দিছি এক পাশে এটা হলো এক ইঞ্চি সমান সমান টু পয়েন্ট সেন্টিমিটার এবং এক ইঞ্চির সমান সমান পঁচিশ মিলিমিটার এটা লেখা দেওয়ার লিখে দেওয়ার একটাই কারণ যে আপনার হাফ ইঞ্চি বললাম এটা মিলিমিটারে কনভার্ট করলে আপনি তেরো মিলিমিটার বলতে পারেন বা বারো মিলিমিটার বলা যায় ট্রিউ ভিউয়ার্স সেক্ষেত্রে চ্যানেল ওয়ারিং সম্পর্কে বুঝতে পেরেছেন তারপরে যে ওয়ারিংটা আছে সেটা হলো ক্লিট ওয়ারিং দেয়ালে কাঠের ক্লিট স্থাপন করে যে ওয়ারিং করা হয় তাকে বলা হয় ক্লিট ওয়ারিং এই এই ওয়ারিং বর্তমানে ব্যবহার নাই তবে এই ওয়ারিংকে আমি এভাবে বলতে পারি যে সাময়িক সময়ের জন্য কোনো স্থানে লাইন নেয়ার জন্য যেমন মাফিল বা বিয়েবাড়ির প্যান্ডুলে যে ওয়ারিংটা করা হয় এই ওয়ারিংকে বলা হয় ক্লিট ওয়ারিং তারপরে প্রিভিয়ডস যে ওয়ারিংটা বহুল ব্যবহৃত ওয়ারিং যেটা আমরা অ্যাভেলেবেল সবাই দেখি যে ওয়ারিংটা এটা হলো কন্ডুইট ওয়ারিং এই কন্ডুইট শব্দের অর্থ কিন্তু পাইপ দেয়ালের সাথে পাইপ স্থাপন করে যে ওয়ারিং সম্পূর্ণ করা হয় তাকে বলা হয় কন্ডুইট ওয়ারিং প্রিভিয়ডস একটা মূল টপিকস যেটা এই কন্ডুইট ওয়ারিংকে আবার তিন ভাগে ভাগ করা হয় অনেকে কিন্তু আমরা একটু এলোমেলো হয়ে যায় অনেকেরই যে কনসিল কন্ডুইট ওয়ারিংগুলো আবার কত প্রকার তো এক কন্ডুইট ওয়ারিং মূলত তিন প্রকার এক নম্বর দিয়ে প্রকারটা আছে হলো কনসিল কন্ডুইট ওয়ারিং কনসিল্ড ওয়ারিং কিন্তু আমরা এভাবেই বলতে পারি এর ডেফিনেশনটা দেয়াল খনন করে পাইপ স্থাপন করে যে ওয়ারিং করা হয় তাকে বলা হয় কনসিল্ড ওয়ারিং এই এ প্রিভিয়ার্স বাইরে থেকে কিন্তু আপনার ফিটিংস কিংবা ওয়ারিং কিছুই দেখা দেয় না এর ওয়ারিংটা করলে দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায় এই ওয়ারিং খুবই মজবুত টিকসই এই ওয়ারিং কিন্তু আপনার যে স্থানে আপনার একবারে প্ল্যানিং করে তৈরি করা যেমন সিনেমা হল বিলাসবহল বাড়ি এবং বড় বড় আপনার দেখা যায় অনেক আপনার পার্ক বা রিসোর্ট বলেন যেগুলো একবারে প্ল্যানিং করে তৈরি করা ওই সব সেক্টরে কনসিল এর ব্যবহার তারপরে যে প্রকারটা আছে সার্ফেস কন্ট্রিট ওয়ারিং দেয়াল দেয়ালের উপরে পাইপ স্থাপন করে যে ওয়ারিং করা হয় তাকে বলা হয় সার্ফেস কন্ট্রিট ওয়ারিং দেয়ালের উপরে পাইপ স্থাপন করতে প্রিভেয়ার শ্যাডেল কিংবা লিংক্লিপের দরকার আমরা শ্যাডেল কলে কি ক্লাম বলেও চিনে থাকি এই শ্যাডেলগুলো আপনার একটা থেকে আরেকটা দূরত্ব তিন ফিট হওয়া উচিত এই কনস সার্ফেস কন্ডিট ওয়ারিংয়ের ক্ষেত্রে প্রিভিওর্স বাইরে থেকে কিন্তু আপনি ওয়ারিং প্লাস ফিটিংস উভয় দেখতে পারবেন এই ওয়ারিং সাধারণত ওয়ার্কশপ ও শিল্প কারখানায় ব্যবহার করা হয় এই ওয়ারিং ব্যবহার করার একটাই কারণ দাতো আপনার কোনো মেশিনের লেআউট পরিবর্তন হলে যেন সহজেই কেবল পরি বের করা যায় বা নেক্সট কোনো মেশিনের জন্য আবার কেবল কেবল পাইপের ভিতরে প্রবেশ করিয়ে কাজ করা যায় প্রিভিওস তিন নম্বর যে প্রকারটা আছে এটা হল ফ্ল্যাক্সিবল কন্ডিট ওয়ারিং দেয়ালে নমনীয় পাইপ পাইপ স্থাপনের সাহায্যে যে ওয়ারিং সম্পন্ন করা হয় তাকে বলা হয় ফ্ল্যাক্সিবল কন্ডিট ওয়ারিং এই নমনীয় পাইপ বলতে আপনার যেটা আপনার নরম নরম কিছু পাইপ আছে যেগুলো অ্যাভেলেবেল ব্যবহার করা হয় না এগুলো বেশি টিক্সই হয় না এটা আপনার যে স্থানে অনেক বাঘ থাকে এবং সাময়িক সময়ের জন্য যে ওয়ারিংগুলো করা হয় আপনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখবেন সারফেস কন্ডিট ওয়ারিং করা হলেও এর ফ্যানের সাথে সিলিং ফ্যানের সাথে কিন্তু এই ফ্ল্যাক্সিবল পাইপ দিয়ে ওয়ারিং করা হয় সেক্ষেত্রে আমরা জানতে পারলাম কন্ডেক্ট ওয়ারিং তিন প্রকার কনসিল কন্ডে ওয়ারিং সার্ফেস কন্ডেক্ট ওয়ারিং ফ্লাক্সিবল কন্ডেট ওয়ারিং হাউজ ওয়ারিং তিন প্রকারের আলোচনা শেষ হলো তারপরে চার নম্বরের যে প্রকারটা আছে নাম হল কেচিং ওয়ারিং কেসি ওয়ারিং বলতে পিবিসি কিংবা অ্যালুমিনিয়ামের কেসিং দিয়ে যে ওয়ারিং করা হয় তাকে বলা হয় কেসিং ওয়ারিং এই ওয়ারিংটা সাধারণত ওরকম ব্যবহার নাই তবে শিল্প কারখানায় কিছু এই ওয়ারিং দেখা দেয় অনেক সময় তবে অ্যালুমিনিয়ামের চ্যানেলটা তিন ইঞ্চি বা চার ইঞ্চি এর ব্যবহারই শিল্প কারখানায় বেশি পাওয়া দেয় এর উপরে আলাদা কভারিং করা থাকে বিদায় একে কেসিং ওয়ারিং বলা হয় তারপরে যে ওয়ারিংটা আছে ট্রাঙ্কিং ওয়ারিং টু ভিওয়ার্স ট্রাঙ্কিং ওয়ারিং মূলত শিল্প কারখানায় অনেক মোটা মোটা কেবল থাকে দেখা যায় আপনার একশো বিশ আর এম দুইশো দুইশো চল্লিশ আর এম বা পাঁচশো আর এমের অনেক মোটা ক্যাবল থাকে এই মোটা কেবলগুলোকে এক স্থান থেকে এক ভবন থেকে বা অন্য ভবনে নেয়ার জন্য দেয়ালের সাথে লোহার ট্রাঙ্কিং বসিয়ে দিয়ে ওয়ারিং করা হয় যেটাকে কেবল ট্রে বলা চলে এই কেবল ট্রে বসিয়ে দিয়ে ওয়ারিং করা হয় তাকে বলা ট্রাঙ্কিং ওয়ারিং বলা হয় এই একটা ট্রাঙ্কিং সাধারণত পাঁচ থেকে সাত মিটার লম্বা হয়ে থাকে এই ট্রাঙ্কিং ওয়ারিংটা সাধারণত শিল্প কারখানায় ব্যবহার করা হয় প্রিভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে লিখবেন পরবর্তীতে আমি ওই টপিক্স নিয়ে ভিডিও করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম